আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশের জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মাজেদুল ইসলাম। এবার দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে পিকআপের বডির নিচে অভিনব কায়দায় মাদক পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া, ময়মনসিংহ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে পিকআপের বডির নিচে অভিনব কায়দায় বক্সে ও মাছের ড্রামে করে 100 কেজি মাদক দ্রব্য গাঁজা পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ CPC-2 ভৈরব ক্যাম্প। র‍্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহার নামীয় আসামি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারক চক্র, ধর্ষণকারী, পর্নোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় 13 নভেম্বর 2022 ইং তারিখে ভোর 6 ঘটিকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী এর নেতৃত্বে র‍্যাব-১৪ CPC-2 ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় অভিযান পরিচালনা করে। মাদক কারবারী মোহাম্মদ আলমগীর, বয়স 21, পিতা মোহাম্মদ এজাজুল ইসলাম, সাংহরিয়া, গাইবাজার, থানা তারাকান্দা জেলা, ময়মনসিংহকে আটক করেন। এ সময় ধৃত আসামির দখলে থাকা একটি পিকআপ গাড়ি তল্লাশি করে পিকআপের মধ্যে মাছের ড্রামের ভিতরে হাতে এবং গাড়িটির বডির নিচ হতে অভিনব কায়দায় বাক্স তৈরি করে এর মধ্যে রক্ষিত অবস্থায় 50টি বান্ডিল কস্টেপ দ্বারা মোড়ানো মোট 100 কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।